সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রেহানাস গার্ডেনিং অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত। আজকে হাজির হয়েছি আমার সাদ বাগানের রঙ্গন গাছটি নিয়ে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, আমার এই রঙ্গন গাছটি এক মাসের মধ্যে প্রচুর ফুল দিয়েছে। তা আমার টাইটেল দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আপনারা যে এক মাসের মধ্যে ফুল আসার কারণ কি। আর এই গাছটি রোপণ করার পরে আমি কিন্তু বাড়তি কোনো যত্নই করিনি এবং গাছে কোনো সারও ইউজ করিনি এক মাসের মধ্যে। তাহলে রহস্যটা কি, তাই না? এক মাসের মধ্যে রঙ্গন গাছে কীভাবে এত ফুল আসলো নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছে। দেখতে পাচ্ছেন দর্শক, প্রত্যেকটা ডালে ডালে মাশাআল্লাহ অনেক ফুল। দেখুন, আগে আমি আপনাদেরকে গাছটা দেখাচ্ছি, মানে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। দেখুন অনেক ফুল মাশাআল্লাহ। গাছটা কিন্তু অনেক ঝোপালো হয়েছে, অনেক ডালপালা দিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই রঙ্গন গাছটা আমি দিয়েছি 14 ইঞ্চি টবে, এক মাস আগেই রোপণ করেছিলাম। দেখুন মাশাআল্লাহ, থোকায় থোকায় ফুল। তো এই গাছটা আমার কাছে এত ভালো লেগেছে যে আমার গাছটা লাগানো এক মাস পরে কোনো বাড়তি যত্ন ছাড়াই এত ফুল দিয়েছে। কিন্তু এর পিছনে তো একটা কারণ নিশ্চয়ই আছে। আপনারা যদি গাছের ফুল ফল প্রচুর পরিমাণ পেতে চান, তাহলে প্রথমে যে দিকটি নজর দিতে হবে সেটি হলো টবের মাটি তৈরি। দেখতে পাচ্ছেন আমার মাটিটা, দেখুন গাছের গোড়াটা, দেখুন গাছের গোড়া কিন্তু পাতা পরে শুকিয়ে আছে। আর অন্য বাড়তি কিন্তু কোনো ঘাস টাস তেমন গাছের গোড়া নেই। সবসময় আমি গাছের গোড়া পরিষ্কার রাখার চেষ্টা করি, আগাছা তুলে ফেলার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন আমার গাছটা তো নিশ্চয়ই আপনারা অপেক্ষা করছেন যে কী কারণে এত ফুল দিয়েছে। আমি বলবো যে এই এক মাসের মধ্যে অতিরিক্ত কোনো যত্ন ছাড়াই আমার গাছটা ফুল দিয়েছে। আমি শুধু নিয়মিত পানি দিয়েছি, আর কোনো কিছু ব্যবহার করিনি। কারণ একটাই, মাটি। আমি যখন এই গাছটি লাগিয়েছি, এই গাছের যে মাটিটা আমি তৈরি করেছি, এর মধ্যে আমি কী কী মিক্স করেছিলাম তা আপনাদেরকে বলছি। তো মাটি তৈরির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো গাছ লাগানোর আগে আপনাকে মাটি তৈরিটার দিকে বেশি নজর দিতে হবে, তবে আপনি ফুল ফল প্রচুর পরিমাণে আশা করতে পারেন। দেখতে পাচ্ছেন আমার টপটাও দেখাচ্ছি আপনাদেরকে। তো মাটিতে আমি দিয়েছি গোবর, অর্ধেক মাটি অর্ধেক গোবর, আর দিয়েছি মাটির 1/4 ভাগ বালু। আর আমি যে কিচেনের যে সবজি ফলমূল আমরা খাই, কলার খোসা, বিভিন্ন ধরনের সবজি পচিয়ে আমি শুকিয়ে রেখেছিলাম, সেই জৈব সার আমি মাটির সাথে মিশিয়েছিলি মাটির প্রায় 1/3 ভাগ। তো সব কিছু মিলিয়ে আমি যখন গাছটা লাগালাম, দেখা গেল যে এক মাসের মধ্যে মাশাআল্লাহ আমার গাছটা ফুলে ফুলে ভরে গিয়েছে। তো দর্শক, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।